আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে অনন্তকালের জন্য এমন একটি সুখের স্থানে বসবাস করতে দেবেন যেখানে সুমিষ্ট ও সুশীতল পানির নহরগুলি প্রবাহিত, সুমিষ্ট ফল ও সুগন্ধি ফুলের বাগানে পরিপূর্ণ এবং সেখানে নানারূপ সুখাদ্য ও সুপানির ব্যবস্থা রয়েছে। সেখানে কোনো কিছুরই অভাব নেই। ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, রোগ, শোক, জরা, মৃত্যু সেখানে তাদেরকে স্পর্শ করবে না। সেখানে চিরসুখ শান্তি বিরাজিত। এ সম্বন্ধে মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সুখের স্থান নির্মাণ করে রেখেছি যা কোনো চক্ষু কোনো দিন দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কোনো হৃদয় তা কল্পনা করতে পারেনি। এ সম্পর্কে তিনি তার পাক কালাম কোরআন মাজিদে বলেছেন, যারা আল্লাহকেই একমাত্র মাবুদ বলে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসের উপর অটল রয়েছে, ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই, তোমরা বেহেশতের সুসংবাদ শ্রবণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম এবং আখেরাতেও তোমাদের বন্ধু থাকব। সেখানে তোমরা যা কিছু আশা করবে তা সবই পাবে। এরপরই হবে তোমাদের প্রতি আল্লাহর মেহমানদারি। জান্নাতের মোট ১০০টি দরজা আছে। তার মধ্যে তিনটির পরিচয় উল্লেখ করা হয়েছে। অপর দরজাগুলি সম্বন্ধে মানুষ কোনো ধারণা বা কল্পনাই করতে পারে না। উল্লেখিত তিনটি দরজার মধ্যে একটি নূরের, একটি স্বর্ণের এবং একটি রৌপ্যের দ্বারা নির্মিত। বেহেশতের নিয়ামত ও সুখ শান্তি আল্লাহর অসীম রহমতের নিদর্শন। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহর সমস্ত রহমতকে মোট ১০০ ভাগ করে উহার এক ভাগ মাত্র দুনিয়ার যাবতীয় জিন, ইনসান, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলের উপর বর্ষণ করা হয়েছে। অপর ৯৯ ভাগ শুধু বেহেশতবাসীদের জন্য বিতরণ করা হবে। দুনিয়াতে যারা আল্লাহর আদেশ প্রতিপালন করবে, তার নিষেধ মেনে চলবে, হালাল জিনিস খাবে, আল্লাহর প্রদত্ত নিয়ামতের জন্য শুকর করবে, তাদেরকে বেহেশতে এমন সব নিয়ামত দান করা হবে যার তুলনায় দুনিয়ার সহস্র নিয়ামত অতি তুচ্ছ, অতি নগণ্য। যারা দুনিয়ায় হারাম দ্রব্যের দ্বারা উদরপূর্তি করবে, তারা আখেরাতে বেহেশতি নিয়ামত হতে বঞ্চিত হবে। যারা দুনিয়ায় অবস্থানকালে বেহেশতের সুখ শান্তি ও নিয়ামত অস্বীকার করবে, তাদের প্রতি জান্নাত এবং উহার যাবতীয় নিয়ামত হারাম হয়ে যাবে। পরম করুণাময় আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনুল কারিমে মুমিনদেরকে বেহেশতের সুসংবাদ প্রসঙ্গে বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে স্থান দান করবেন যার নিম্ন দিয়ে নহর সমূহ প্রবাহিত। বেহেশতিগণ স্বর্ণের কাকন পরিধান করবে, মতির অলঙ্কার ও রেশমি বস্ত্রসমূহের দ্বারা বিভূষিত হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরা দহরে বর্ণিত আছে যে বেহেশতিদের লেবাস হবে সবুজ বর্ণের রেশমি বস্ত্রের। তারা স্বর্ণ রৌপ্যের কাকন পরিধান করবে এবং পিয়ালার পর পিয়ালা পবিত্র শরবত পান করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করো না। যে সকল পুরুষ দুনিয়াতে রেশমি বস্ত্র ও স্বর্ণের অলঙ্কার পরিধান করবে, তারা বেহেশতে বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশারদগণ বলেছেন যে বেহেশতি বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে। কথার অর্থ এই যে তারা বেহেশত হতেই বঞ্চিত হবে। বেহেশত মোট ৮টি, তার মধ্যে ৭টি আল্লাহর নেক বান্দাদের আবাসের জন্য এবং একটা শুধু আল্লাহ তাআলার দিদার লাভের জন্য নির্দিষ্ট। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে বিভিন্ন বেহেশতের কথা বর্ণনা করেছেন। ৮টি বেহেশতের নাম যথাক্রমে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল মাকাম। জান্নাতুল ফিরদাউসের অধিবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন,
যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলার অতিথি হবে। জান্নাতুল খুলদ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা দুনিয়ার ধন দৌলতের নেশায় মত্ত রয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে দুনিয়ার অস্থায়ী সুখ ও আনন্দই শ্রেষ্ঠ না মুত্তাকিদেরকে যে জান্নাতুল খুলদের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে তার চিরস্থায়ী সুখ শান্তি শ্রেষ্ঠ। জান্নাতুল আদন সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন শরীফে আরও উল্লেখ আছে, মুত্তাকিগণ আখেরাতে অতি উত্তম আশ্রয় লাভ করবে, তা হবে তাদের জন্য চিরস্থায়ী আবাস। তাদের জন্য জান্নাতুল আদনের দরজাসমূহ উন্মুক্ত রয়েছে, তাতে তারা পরম আরামে হেলান দিয়ে বসে নানা প্রকার ফল খাদ্য ও পানীয়ের জন্য ফরমায়েশ করবে। তাদের সামনে আনত নয়না অসামান্য রূপবতী অল্প বয়স্কা হুরগণ অবস্থান করবে। মুমিন বান্দাগণকে হিসাব দিবসে মহা পুরস্কার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এগুলি হচ্ছে সেই সব পুরস্কার। নিশ্চয় আমার নিয়ামত অফুরন্ত। পবিত্র কোরআন মাজিদে একটি আয়াতে বর্ণিত আছে, মুমিনগণ তাদের সৎ কর্মপরায়ণ পিতামাতা, স্ত্রী ও সন্তানাদি সহ চিরশান্তির আবাসে প্রবেশ করবে। জান্নাতুল মাওয়া অধিবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে হিসেব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তিসমূহকে দমন করে সে তার কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়ায় প্রবেশ করবে। এ সম্পর্কে আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর উপর ইমান এনে সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাদের সৎ কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়া দান করবেন, তাতে উঁচু উঁচু বালাখানাসমূহ এবং আরাম আয়েসের জন্য অফুরন্ত ব্যবস্থা করা হবে। ইহাই হবে তাদের জন্য আল্লাহ পাকের মেহমানদারি। জান্নাতুন নাঈম সম্বন্ধে পরম করুণাময় দয়ালু দাদা আল কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, নেক বান্দাগণের জন্য আল্লাহ তাআলার নিকট রিজিক নির্দিষ্ট রয়েছে, নানারূপ সুমিষ্ট ফল তাদেরকে খেতে দেয়া হবে এবং জান্নাতুন নাঈমে প্রবেশ করিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। বেহেশতবাসীদের সুখ শান্তি সম্বন্ধে আল্লাহ তাআলা তার পাক কালাম কোরআন মাজিদে আরও বলেছেন, যাদের জন্য আমার নিকট নেকি নির্ধারিত ছিল তারা জাহান্নামের আজাব হতে দূরে থাকবে, যারা দুজখের আজাবে গ্রেফতার থাকবে তাদের চিৎকার ও ক্রন্দন এরা শুনতে পাবে না, অধিকন্তু তাদের মন যা চাইবে বেহেশতের মধ্যে তারা তাই পাবে। তাদের এ সুখ অনন্তকাল স্থায়ী হবে, কোনো রূপ ভয় বা আতঙ্ক তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহর ফেরেশতাগণ এসে তাদের সাথে সাক্ষাৎ করে বলবে, আল্লাহ তোমাদের কাছে যে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা হলো এই দিন। বেহেশতবাসীগণ কিয়ামতের ময়দান হতে অত্যন্ত ধুমধামের সাথে সসম্মানে বেহেশতে প্রবেশ করবে এবং বেহেশতের অগণিত নিয়ামত দর্শনে তারা এমন বিস্মিত ও আত্মহারা হয়ে পড়বে যে অন্য কোনো কথাই তাদের স্মরণ হবে না। তারা বেহেশতের আরামপ্রদ ছায়ার নিচে হেলান দিয়ে আল্লাহর মেহমানদারের স্বাদ উপভোগ করবে। তারা মনে মনে ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই তাদের অভিলাষিত বস্তু তাদের সামনে হাজির হয়ে যাবে। তারা মনে যখন যে বাসনা করবে তৎক্ষণাৎ তাদের সে বাসনা পূর্ণ হবে। বেহেশতবাসীদের কোনো বাসনাই অপূর্ণ থাকবে না। মহানবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও রূপের ইট দ্বারা বেহেশত প্রস্তুত। একটি সোনের ইট ও একটি রৌপ্যের ইট পর্যায়ক্রমে সাজিয়ে ইহা তৈরি করা হয়েছে। অত্যন্ত সুগন্ধিযুক্ত মেষক ও আম্বর দ্বারা এর আস্তর করা হয়েছে। মণি মুক্তা এবং জাফরানের দ্বারা বেহেশতের মেঝে প্রস্তুত। জান্নাতের রাস্তাগুলি ইয়াকুত ও মূল্যবান সুদৃশ্য কাচের দ্বারা নির্মিত। বেহেশতের বৃক্ষগুলির বাকল স্বর্ণ ও রূপের সংমিশ্রণে প্রস্তুত। উহার প্রত্যেকটি বৃক্ষের বোধশক্তি ও চলৎশক্তি রয়েছে। কোনো বেহেশতি যদি কোনো ফল খাওয়ার ইচ্ছা করে সেই ফলের দিকে দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই সেই ফলের শাখা তার দিকে ঝুঁকে এসে তার সামনে হাজির হয়ে যাবে। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সর্বদা সন্তুষ্ট থাকবে,
কোনোরূপ দুঃখ কষ্ট, ভাবনা চিন্তা, রোগ শোক, জরা মৃত্যু তাকে স্পর্শ করবে না। তার পোশাক পরিচ্ছদ কখনো ময়লা হবে না, তার যৌবন ক্ষুণ্ণ হবে না, তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তার শরীর কখনো অপবিত্র হবে না। বেহেশতিদের শরীরে অতি মূল্যবান সবুজ রঙের রেশমি পোশাক থাকবে। সেসব পোশাক এত উজ্জ্বল ও চমৎকার হবে যে যদি এগুলোর এক টুকরো পৃথিবীতে পতিত হতো, তবে পৃথিবীর সূর্য ও চন্দ্রের আলো নিষ্প্রভ হয়ে যেত। বেহেশতে অসংখ্য ঝর্ণা, ফোয়ারা ও নহর প্রবাহিত রয়েছে। তার মধ্যে চারটি নহর সর্বাপেক্ষা অধিক প্রসিদ্ধ, যথা বিশুদ্ধ স্বচ্ছ পানি নহর, বিশুদ্ধ দুধের নহর, উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত সুমিষ্ট শরবতের নহর এবং উৎকৃষ্ট মধুর নহর। এ সম্পর্কে সৃষ্টিকর্তা দুজাহানের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুত্তাকিন লোকদেরকে যে বেহেশত দানের ওয়াদা করা হয়েছে তাতে স্বচ্ছ পানির নহর, অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর, পানকারীদের জন্য সুপেয় শরবত নহর এবং বিশুদ্ধ মধুর নহর সমূহ প্রবাহিত আছে। এতদ ব্যতীত কাফুর, সালসাবিল এবং তাসনিম নামক আরও তিনটি নহর বিশেষ উল্লেখযোগ্য। এগুলো সম্বন্ধে পরম দয়ালু দাতা রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, পুণ্যবান লোকগণ বেহেশতে পানপাত্র থেকে কর্পূর মিশ্রিত শরবত পান করবে। সালসাবিল নামক নহর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেহেশতবাসীগণকে পরিপূর্ণ গ্লাসে করে সালসাবিল নামক নহর হতে আদ্রক মিশ্রিত উৎকৃষ্ট শরবত পান করানো হবে। তাসনিম নামক নহর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল হাকিমে বলেছেন, বেহেশতবাসীগণকে এমন পবিত্র নহরের পানি পান করানো হবে যে উক্ত পানীয়ের পাত্রের মুখ মেষ্ক ও আম্বর দ্বারা বন্ধ থাকবে এবং এ বিষয়ে প্রতিযোগিতা করুক এবং এতে তাসনিম নামক পানির মিশ্রিত থাকবে, যা আল্লাহর নৈকট্য লাভে সমর্থ ব্যক্তিগণ পান করে তৃপ্ত হবে। আল্লাহ তাআলার দিদারের সময় বেহেশতিদের অভ্যর্থনা করার জন্য ফেরেশতাগণ তাদেরকে আরও এক প্রকার শরবত করাবেন, তার নাম শারাবান তাহুরা। এর রং দুগ্ধের মতো শুভ্র, মধুর মতো মিষ্টি, মেষ্ক ও জাফরান অপেক্ষা সুগন্ধিযুক্ত এবং বরফের মতো সুশীতল। জান্নাতের মধ্যে চন্দ্র বা সূর্যের আলো থাকবে না এবং কোনো প্রকার আলো জ্বালাবারও প্রয়োজন হবে না। আল্লাহ পাকের আরশের জ্যোতিতে সর্বদা সমভাবে আলোকিত থাকবে। সেখানে দিবারাত্রি বলে কিছু থাকবে না, জান্নাতে শীত বা গ্রীষ্ম বলে কিছুই থাকবে না, তা বর্তমান যুগের শীততাপ নিয়ন্ত্রিত বাসস্থান অপেক্ষা সহস্র গুণ অধিক আরামদায়ক হবে। এ সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেখানে শীত থাকবে না এবং অসহ্য গ্রীষ্ম থাকবে না। বেহেশতবাসীগণ যত অধিক পরিমাণ আহার করুক না কেন, তার জন্য অসুখ বা অস্বস্তি বোধ হবে না এবং পায়খানা বা প্রস্রাব করার জন্য প্রয়োজন হবে না। এটা সুগন্ধিযুক্ত আরামদায়ক ঢেকুর ও সুঘ্রাণযুক্ত ঘরণ নিঃসরণে তাদের পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন সমাধা হবে। জান্নাতবাসীদের নির্জনে আরাম করার জন্য সুসজ্জিত নির্জন কক্ষসমূহ এবং অনেক একত্রে মিলিত হয়ে আলাপ আলোচনা ও আমোদ প্রমোদ করার জন্য সুপ্রশস্ত মনোরম উদ্যানসমূহ থাকবে। আমোদ উৎসবের সময় হরিগণ নৃত্য পরিবেশন করবে, গেলমানগণ শরবত পরিবেশন করবে এবং তুবা নামক বৃক্ষ হতে সুমধুর গীত ও বাদ্যের শব্দ শ্রুতিগোচর হবে। একজন সর্বাপেক্ষা নিম্ন মর্যাদা সম্পন্ন বেহেশতবাসীকেও এত বড় সুবৃহৎ ও মনোরম উদ্যান দান করা হবে, যা একবার পরিভ্রমণ করতে দুনিয়ার একটি দ্রুতগামী অশ্বের 80 বছরের প্রয়োজন। বেহেশতবাসীদের প্রত্যেকের দু হাতে 10টি করে আংটি থাকবে এবং প্রত্যেকটি অঙ্গুরিতে এক একটি কালাম লিখিত থাকবে। প্রথমটিতে লেখা থাকবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম,
অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়াতে তোমরা যে সবুর অবলম্বন করেছিলে তার প্রতিদান স্বরূপ। দ্বিতীয়টিতে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা পরম শান্তির সহিত ও নিরাপদে বেহেশতে প্রবেশ করো। তৃতীয়টিতে লেখা থাকবে তিলকা জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন, অর্থাৎ দুনিয়াতে তোমরা যে সৎ কাজ করেছিলে তার বিনিময় স্বরূপ তোমরা এই জান্নাতসমূহের উত্তরাধিকার লাভ করেছো। চতুর্থটিতে লেখা থাকবে রাফা'তু আনকুমুল আহজানা ওয়াল হুমুম, অর্থাৎ আমি তোমাদের উপর থেকে যাবতীয় দুঃখ ও চিন্তা উঠিয়ে নিলাম। পঞ্চমটিতে লেখা থাকবে আলবাসনা কুমুল হুলিয়ে ওয়াল হালাল, অর্থাৎ তোমাদেরকে আমি মূল্যবান পোশাক ও অলংকার পরিধান করিয়েছি। ষষ্ঠটিতে লেখা থাকবে রাওয়াজনা কুমুল হুরাল আইন, অর্থাৎ আমি তোমাদের সাথে সুন্দরী হুরদের বিবাহ দিয়েছি। সপ্তমটিতে লেখা থাকবে যাতে তোমাদের মন সন্তুষ্ট হবে এবং চক্ষু শীতল হবে, বেহেশতে তোমাদের জন্য সেই সব বস্তুই আছে এবং তোমরা সেখানে চিরকাল বাস করবে। অষ্টমটিতে লেখা থাকবে ওয়াফাকতুমুন নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা, অর্থাৎ দুনিয়াতে তোমরা পয়গম্বর ও সিদ্দিকগণের মতানুসারে চলেছিলে। নবমটিতে লেখা থাকবে সবরতুমুশ সুবানালা তাহরিমুন, অর্থাৎ তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা কখনো বৃদ্ধ হবে না। দশমটিতে লেখা থাকবে সাকান্তুম ফিমা বাওয়ারিল্লা ইউজিল জিরান, অর্থাৎ তোমরা এমন প্রতিবেশী লাভ করবে যিনি তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেন না। জান্নাতবাসীগণের কারো গোফ দাড়ি বা অন্য কোনো প্রকার লোম থাকবে না। প্রত্যেক পুরুষ 33 বৎসর বয়স্ক যুবক এবং প্রত্যেক স্ত্রীলোক 16 বৎসর বয়স্কা যুবতী সুদৃশ্য হবে, তাদের এই বয়স কখনো বাড়বে না। বেহেশতবাসীদের খিদমতের জন্য 3 শ্রেণীর খাদেম থাকবে, যথা ফেরেশতা, হুর ও গিলমান। মুমিনদের যে সকল ছেলে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছে তারাই গিলমান নামে পরিচিত হবে। এরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে বেহেশতিদের খিদমতের জন্য বেহেশতের সর্বত্র ইতস্তত ঘোরাফেরা করবে। তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও কাঁচের মতো স্বচ্ছ হবে। তাছাড়া কাফের মুশরিকদের অল্প বয়স্ক বালক বালিকাগণ বেহেশতিদের খিদমতের জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রত্যেক বেহেশতি পুরুষকে আপন আপন স্ত্রী ছাড়াও 70 জন করে হুর প্রদান করা হবে। তারা এতই সুন্দরী ও লাবণ্যময়ী হবে যে 70 পর্দা কাপড়ের ভিতর হতেও তাদের রূপ বিজলির মতো ফুটে বের হবে। তাদের চেহারা এমন স্বচ্ছ হবে যে তার দ্বারা আয়নার কাজ চলবে। হুরদের প্রশংসা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করেছেন, বেহেশতিগণকে পুরস্কার স্বরূপ এমন অপরূপা সুন্দরী হুরগণ দান করা হবে যাদেরকে কখনো কোনো মানব বা জিন স্পর্শ করেনি। অথবা প্রত্যেক হুর এমন কুমারী হবে যে তারা তৎপূর্বে অন্য কোনো পুরুষের সংস্পর্শ লাভ করেনি এবং আপন আপন নির্দিষ্ট পুরুষ ব্যতীত অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। হুরদের রূপ লাবণ্য সম্বন্ধে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এত অধিক সুন্দরী হবে যে তাদের চেহারা বক্ষস্থূল, হাঁটু প্রভৃতির তাদের স্বামীগণ স্বীয় অবয়ব সম্পূর্ণ সুস্পষ্ট রূপে দেখতে পাবে। যদি কোনো হুরের হাতের সামান্য অংশ আকাশ হতে দুনিয়ার দিকে বের করে ধরা হতো, তবে তার উজ্জ্বলতায় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে এক প্রকার ফল হবে, বেহেশতিগণ যখন তা ভাঙবে তখন তা থেকে বিবিধ মূল্যবান বস্ত্র অলঙ্কারে সজ্জিত অপূর্ব সুন্দরী কুমারী যুবতী বের হয়ে এসে সেই বেহেশতির সেবায় আত্মনিয়োগ করবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে বেহেশতিগণ বেহেশতের অপরূপ শোভা সৌন্দর্য দর্শনে অবাক হয়ে একই দিকে 70,000 বছর নিষ্পালক দৃষ্টিতে তাকিয়ে থাকবে।
তারপর একটি হুর এসে তার কাঁধের উপরে হাত রাখলে সে চমকিত হয়ে তার দিকে ফিরে তাকিয়ে এক অতুলনীয় সুন্দরী রমণীগণ দেখতে পাবে। সে এতই সুন্দরী হবে যে তার শরীরের ভিতর দিয়ে সে স্বীয় অবয়ব দেখতে পাবে, তার পরিধানের অলঙ্কারের একটি ক্ষুদ্র মতিও এরূপ উজ্জ্বল হবে যে উহার দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যেতে পারত। হুরটি এসে তাকে সালাম করবে, সে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর করবে, আল্লাহ তাআলা তার কোরআনুল করিমে আপনাকে যে হুর দানের ওয়াদা করেছিলেন আমি সেই হুরদের একজন, আপনার খিদমত ও সন্তুষ্টি বিধানই আমার একমাত্র কাজ। জান্নাতিগণ জান্নাতের মধ্যে তিন প্রকারের সুর ও সঙ্গীত ধ্বনি শুনতে পাবে, যথা প্রত্যেক বেহেশতির গৃহের সম্মুখে তুবা নামক একটি গাছ থাকবে, এ গাছের শাখায় বায়ু প্রবাহের আঘাত লেগে তার এক প্রকার সুমধুর আওয়াজ নির্গত হবে, সেরূপ সুমধুর আওয়াজ দুনিয়ার কোন কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রত্যেক হুর স্বীয় স্বামীকে সুমধুর স্বরে গান গিয়ে শোনাবে। আল্লাহ পাকের দিদারের সময় হযরত ইসরাফিল ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ে একত্রে মিলিত কণ্ঠে সুমধুর স্বরে আল্লাহ পাকের প্রশংসামূলক গান গিয়ে শোনাবেন। শ্রোতাগণ সে সুমধুর সঙ্গীত শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতের হুরগণ সমবেত কণ্ঠে এমন সুমধুর স্বরে গান গাইবে যে সেরূপ সুর ও স্বর দুনিয়াতে কেউ কোনো দিন শ্রবণ করেনি। তাদের গানের বিষয়বস্তু হবে আমরা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু নেই, আমরা চিরকুমার চিরকুমারী, আমাদের যৌবন কখনো ভাটা পড়বে না, আমরা চিরসুখী, আমাদের সুখের কখনো ইতি হবে না, আমরা চিরদিন সন্তুষ্ট থাকব, আমাদের সন্তুষ্টির কখনো অবসান হবে না, কখনো কোনো প্রকার দুঃখ শোক তাপ জোড়া মৃত্যু ভাবনা চিন্তা বা অশান্তি আমাদেরকে স্পর্শ করবে না। সেই পরম করুণাময় আল্লাহ তাআলার সহস্র প্রশংসা যিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে এইসব নিয়ামতের ব্যবস্থা করেছেন আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট, আমরা তার সহস্র প্রশংসা ও শকর করি। বেহেশতে বাসীগণ প্রতি শুক্রবার আল্লাহর দিদার লাভ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে বাসীগণ নানারূপ আনন্দ উৎসবে মেতে থাকবে, এমন সময় একদিন হঠাৎ তাদের সম্মুখে আশ্চর্যজনক একটা জ্যোতি প্রকাশিত হবে। তখন তারা বিস্মিত নয়নে ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তাদের সামনে আপন নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মহান রাব্বুল আলামিন তাদের সম্বোধন করে সালাম প্রদান করবেন। ইহাই সেই সালাম যার কথা এক সময় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তোমাদেরকে সংবাদ দিয়েছিলেন। তোমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ হতে তোমাদের প্রতি সালাম। হাদিস শরীফে বর্ণিত আছে যে জান্নাতে যত প্রকারের আনন্দদায়ক বস্তু আছে তার মধ্যে আল্লাহর দিদার লাভই সর্বাপেক্ষা অধিক আনন্দদায়ক হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দাগণের সামনে স্বীয় নূর প্রকাশ করে সালাম করবেন, বেহেশতিগণ তার সালামের জবাব দিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দাগণ, আমার কাছে তোমরা যা ইচ্ছা তাই চাও। তখন সকলে সম্মস্বরে বলবে, হে পরওয়ারদিগারে আলম, সবই তো আছে, আমরা আপনার নিকট আর কি চাইব? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ সবই আছে, তবু তোমাদের যা ইচ্ছে আবারও চাও। তখন সকলে বলবে, হে প্রভু, আমরা শুধু আপনার সন্তুষ্টি ও দর্শন লাভের প্রার্থনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থাকো, তোমাদের প্রার্থনা অপূর্ব থাকবে না, প্রতি শুক্রবারে তোমরা আমার দিদার লাভ করবে। বেহেশতিগণ তাদের জন্য নির্ধারিত রুজি ভোগ করবে, নানা প্রকারের মেওয়া বিবিধ খাদ্য ও তৃপ্তিদায়ক পানীয় দ্বারা তারা ক্ষুধা পিপাসা নিবৃত করবে এবং তৃপ্তি ও শান্তি লাভ করবে। তাদের জন্য নির্ধারিত নিয়ামত কখনো শেষ হবে না, সেখানে তারা এমন খ্যাতমত ও পরিচর্যা লাভ করবে যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় শাহানশাহ বাদশাহ কোনো দিন কল্পনা করতে পারেনি।
তারা এত ইজ্জতের অধিকারী হবে যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় বাদশাহের ভাগ্যেও সেরূপ ইজ্জত লাভ ঘটেনি। তারা এমন আসনে উপবেশন করবে, এমন শয্যায় শয়ন করবে যা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। জান্নাতিগণ মহাশান শৌকতে আপন আপন সিংহাসনে বসে থাকবে, সুপেয় শরাবের পেয়ালা ঘুরে ঘুরে তাদের হাতে আসতে থাকবে আর তারা পরম তৃপ্তির সাথে পান করতে থাকবে। সে শরাব কখনো নিঃশেষ হবে না। সুবহানাল্লাহ। ও তুলনীয় সে শরাব, দুগ্ধের মতো শুভ্র, কস্তুরীর মতো সুগন্ধি, মধুর মতো মিষ্টি এবং বরফের মতো শীতল। অপূর্বতার স্বাদ, সে স্বাদের কথা দুনিয়ার কোনো রাজা কোনো বাদশাহ কখনো কল্পনাও করতে পারেনি। সে শরাব পানে কারণ নেশা হবে না, মাথা ঘুরবে না, মাদকতা আসবে না, তাতে আসবে শুধুই শান্তি আর তৃপ্তি। বেহেশতিগণ এই অপূর্ব শরাব পান করবে। দুনিয়ায় যারা শরাব পান করেছে তারা আল্লাহর এই শ্রেষ্ঠ নিয়ামত হতে বঞ্চিত হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি বেহেশতিদের মধ্যে চারটি বিশেষ উল্লেখযোগ্য নহর দর্শন করেছি। এর একটিতে বিশুদ্ধ পানি, একটিতে দুধ, একটিতে শরবত এবং একটিতে মধু প্রবাহিত হচ্ছে। আমি জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলাম, হে জিব্রাইল, এই সকল নহর কোথা হতে প্রবাহিত হচ্ছে এবং কোথায় যাচ্ছে? তার উত্তরে তিনি বলেছিলেন যে, এগুলোর উৎপত্তি স্থল সম্বন্ধে আমি কিছুই অবগত নই, তবে এর প্রত্যেকটিই প্রবাহিত হয়ে হাউজে কাউসারে পতিত হয়েছে। এই নহরগুলির উৎপত্তি স্থল সম্বন্ধে যদি আপনি জানতে চান তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তদনুযায়ী আমি আল্লাহর নিকট প্রার্থনা করলে একজন ফেরেশতা এসে আমাকে সালাম করে বলল যে, আপনি চক্ষু বন্ধ করুন। আমি এক মুহূর্তের জন্য চক্ষু বন্ধ করে পুনরায় চোখ মেলে তাকিয়ে দেখতে পেলাম যে আমি সম্পূর্ণ নতুন একটি স্থানে এসে উপস্থিত হয়েছি। আমি দেখতে পেলাম যে আমার সম্মুখে শ্বেত প্রস্তরে নির্মিত একটি প্রাসাদ, সোনার তালা দিয়ে আবদ্ধ। আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তালা স্পর্শ করতেই তা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে প্রাসাদটির চারদিকে চারটি স্তম্ভের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত রয়েছে। বিসমি শব্দের শেষ অক্ষর মমি তেহ পানির নহর, আল্লাহ শব্দের শেষ অক্ষরের হা হতে দুধের নহর, রহমান শব্দের মধ্যম অক্ষর মিম হতে শরবতের নহর এবং রাহিম শব্দের শেষ অক্ষর মিম হতে মধুর নহর প্রবাহিত হচ্ছে। পরম করুণাময় আল্লাহর তরফ হতে ঘোষণা এলো, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা সরল অন্তকরণে আমাকে স্মরণ করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তাদেরকে আমি এই চারটি নহরের পানি পান করাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি সুমধুর কোনো স্বর শুনতে পাওয়া যাবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, যে আল্লাহর কবজায় আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি, বেহেশতে এমন সুমধুর সঙ্গীত ও বাদ্যশ্রুত হবে যা দুনিয়ার কোনো কর্ণ কোনো দিন শ্রবণ করেনি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগণের চিত্ত বিনোদনের জন্য বেহেশতের তুবা নামক বৃক্ষকে আদেশ করবেন, হে তুবা বৃক্ষ, তুমি আমার বান্দাগণকে গান শোনাও, তারা দুনিয়াতে আমার এবাদত বন্দেকিতে লিপ্ত থাকার জন্য গান বাজনা শ্রবণ করবার অবসর পায়নি এবং আমার নিষেধ অমান্য করে চলার জন্য সুযোগ পেয়েও কোনোদিন গান বাজনার দিকে কর্ণপাত করেনি। আজ আমি তাদেরকে প্রাণ ভরে গান বাজনা শোনার সুযোগ প্রদান করছি। আল্লাহ পাকের আদেশ প্রাপ্তি মাত্র বেহেশতের তুবা বৃক্ষগুলি এমন সুমধুর স্বরে গান ও বাজনা আরম্ভ করে দেবে যে সেরূপ স্বর ও সেরূপ সুর দুনিয়ার কোনো মানব কোনো দিনই শ্রবণ করেনি। এছাড়াও বেহেশতের বাগানসমূহ বিবিধ বর্ণের অগণিত
মনোরম পাখি থাকবে, তারাও সুমধুর স্বরে গান গেয়ে জান্নাতীদের মনে প্রাণে অনাবিল আনন্দ দান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে সর্বাপেক্ষা সুমধুর কণ্ঠস্বর প্রদান করেছিলেন। তিনি যখন সুমধুর স্বরে জবুর কিতাব পাঠ করতেন, তখন তার সে সুমধুর স্বর শুনে মানব দানব, জিন পরি, পশু পক্ষী, কীট পতঙ্গ এবং সমুদ্রের যাবতীয় মাছ পর্যন্ত জড় হয়ে যেত। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বাপেক্ষা সুমধুর স্বর প্রদান করেছেন হযরত ইসরাফিল আলাইহিসসালামকে। বেহেশতিগণ যখন আল্লাহর দিদার লাভ করবে, তখন যে মহা উৎসব অনুষ্ঠিত হবে, তাতে আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে আল্লাহর গুণ গাইবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর বাদ্যস্বর ধ্বনিত হবে। হুরগণ নৃত্য করবেন, গেলমানগণ পেয়ালা ভরে বেহেশতিদের শরবত পরিবেশন করবেন। এভাবে মহা আনন্দ উৎসবের ভিতর দিয়ে আল্লাহর দিদার লাভ হবে। প্রত্যেক জান্নাতবাসী আপন আপন স্ত্রীকে জান্নাতের মধ্যে পাবে, কিন্তু যেসব স্থলে স্বামী বেহেশতবাসী হয়েছে কিন্তু স্ত্রী দুজখে, অথবা স্ত্রী বেহেশতবাসী হয়েছে স্বামী দুজখবাসী, সেরূপ হলে ওই সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে। সেরূপ স্থলে স্ত্রীহীন পুরুষের সাথে স্বামীহীনা স্ত্রী লোকদের নতুন করে বিবাহ দেয়া হবে। এছাড়া যে সকল যুবক যুবতী দুনিয়াতে সাবালক হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল, অথচ বিবাহের বয়স হওয়া সত্ত্বেও দুনিয়াতে যাদের বিবাহ হয়নি, বেহেশতে ফেরেশতাদের মাধ্যমে ওই সকল অবিবাহিত ও অবিবাহিতা যুবক যুবতীদের মধ্যে বিবাহ হবে। সুতরাং বেহেশতে অত্যন্ত ধুমধাম ও জাঁকজমকের সাথে কোটি কোটি লোকের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। সেসব বিবাহ উৎসবে উলিমার দাওয়াত হবে এবং মহা সমারোহে মেহমানদারি করা হবে। সেসব বিবাহ মজলিসে কোটি কোটি ফেরেশতার সমাগম হবে, পয়গাম্বরদের মজলিস হবে এবং পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা চলবে। এসব বিবাহ অনুষ্ঠানে হযরত দাউদ আলাইহিসসালাম হযরত ইসরাফিল আলাইহিসসালামের সমবেত কণ্ঠে গান, তুবা বৃক্ষের অপূর্ব বাদ্যধ্বনি এবং হুরদের নৃত্য পরিবেশন করা হবে এবং কোটি কোটি গেলমান মেহমানদেরকে বিভিন্ন খাদ্য ও পানীয় পরিবেশন করে তৃপ্ত করবে। জান্নাতবাসীদের জন্য বিরাট বাজার থাকবে, সে বাজারে অসংখ্য প্রকারে বিলাস দ্রব্য সাজিয়ে ফেরেশতাগণ দোকান করে বসে থাকবে। বেহেশতিগণ বাজারে প্রবেশ করতে করতে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো বিলাস দ্রব্য গ্রহণ করবে। সেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান করা হবে না, জিনিসপত্রের মূল্যের কোনো প্রশ্ন নেই, যার যা পছন্দ সে তাই গ্রহণ করতে পারবে। বেহেশতবাসীদের জন্য বিবিধ প্রকারের মেওয়া, খাদ্য ও পানীয় হবে অফুরন্ত। সেসব খাবার দ্রব্যাদি নিজেদের তৈরি করতে হবে না, অন্যত্র হতে সংগ্রহ করে আনতে হবে না, হাতের দ্বারা স্পর্শ করতে হবে না, ইচ্ছা হওয়া মাত্রই তা সামনে পাওয়া যাবে। বেহেশতিগণ নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময় পানাহার করতে পারলেও দুনিয়াতে মুমিনগণ যে ওয়াক্তে নামাজ আদায় করত, সেই সেই সময় প্রত্যেকের সামনেই বিবিধ খাদ্য ও মেওয়ার পরিপূর্ণ খাঞ্চাসমূহ হাজির হবে। তারা সে খাঞ্চা হতে যতই আহার করুক না কেন, তাতে অরুচি বা অসুখ হবে না। জান্নাতিগণ হাউজে কাউসারের তীরবর্তী উদ্যানে প্রমোদ ভ্রমণ করবে। হাউজে কাউসারের তীরে অসংখ্য বর্ণের ও বিবিধ আকৃতির সুগন্ধিযুক্ত ফুলের গাছ থাকবে এবং নিচে অগণিত মতির মিম্বর থাকবে। সে মিম্বর সমূহেও অগণিত মতির কক্ষসমূহ থাকবে এবং তার ভিতরে অপূর্ব সুন্দরী যুবতীগণ অবস্থান করবে। তাদের খিদমত ও ফরমায়েশ পালনের জন্য ফেরেশতা, হুর ও গেলমানগণ অবস্থান করবে। সে হুরের সৌন্দর্য বর্ণনা করবার মতো ভাষা নেই।
আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বহু স্থানে তাদের প্রশংসা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমতের বারি বর্ষণ দ্বারা অতিশয় সুন্দরী, পবিত্র, ন্যাক ও নম্র স্বভাব বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। বেহেশতে পাশেগণ আল্লাহর অফুরন্ত রহমত ও করুণার মধ্যে ডুবে থাকবে এবং এইসব নিয়ামতের জন্য তারা সেখানে সর্বদা আল্লাহর শুকর করতে থাকবে। ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে জান্নাতবাসীগণ, আজ তোমাদের সর্বাপেক্ষা আনন্দের দিন, এখন তোমরা প্রাণ ভরে আনন্দ করো। বেহেশতিগণের আনন্দ ভ্রমণের জন্য দ্রুতগামী অশ্ব থাকবে, নিজ নিজ খুশি মতো অশ্বে আরোহণ করে বেহেশতের সর্বত্র ভ্রমণ করবে। অশ্বগুলি হীরক, জহরত এবং ইয়াকুতের দ্বারা নির্মিত এবং মূল্যবান সবুজ বর্ণের রেশমি বস্ত্রে সুকোমল গদি আটা থাকবে এবং মণিমুক্তার ঝালর থাকবে। অশ্বগুলো চলবার কালে মণিমুক্তাগুলি হতে এক অপূর্ব সুমধুর ধ্বনি ধ্বনিত হবে। জান্নাতবাসীগণ সেই সব সুসজ্জিত অশ্বে আরোহণ করে হাউজে কাউসারের তীরে এবং বেহেশতের অন্যান্য স্থানে মহা আনন্দে ভ্রমণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রত্যাবর্তন করবার আদেশ করবেন। তারা প্রত্যাবর্তন করবার পথে কতকগুলি অতি সুন্দর সুন্দর স্বর্ণরূপের প্রাসাদ দেখতে পাবে। আল্লাহ তাআলা আদেশ করবেন, হে আমার প্রিয় বান্দাগণ, ওইসব সুরম্য অট্টালিকাসমূহে প্রবেশ করো। এগুলির ভিতর তোমাদের জন্য আমি আরও কতগুলি অফুরন্ত নিয়ামত সজ্জিত করে রেখেছি। আল্লাহর আদেশে তারা তাতে প্রবেশ করতে ইচ্ছা করবে, কিন্তু প্রবেশের পথ খুঁজে পাবে না। পুনরায় আল্লাহর তরফ হতে আদেশ হবে যে, হে মুমিনগণ, এর চাবি তোমাদের হাতে রয়েছে, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্পর্শ করলেই এর দ্বার উন্মুক্ত হবে। বেহেশতবাসীগণ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উক্ত কক্ষে প্রবেশ করে দেখতে পাবে ভিতরে হুরগণ অপেক্ষাও অধিক সুন্দরী রমণীগণ তাদের অভ্যর্থনার জন্য দণ্ডায়মান রয়েছে। তাদেরকে কেউ ইতিপূর্বে দর্শন করেছে না, কেউ স্পর্শ করেছে। কক্ষের ভিতরে সুবর্ণের খাটে সুকোমল গদি ও মণিমুক্তার ঝালর বিশিষ্ট মখমলে গলিচা পাতা রয়েছে। বেহেশতিগণ সেই সব অপরূপ সুন্দরী নবযুবতীদের নিয়ে শয্যার উপবেশন করবে। সেখানে তাদেরকে পুনরায় বিবিধ প্রকার খাদ্য ও শরাব পরিবেশন করা হবে, অফুরন্ত আনন্দ উপভোগ করা হবে। এরপর তারা কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে দরজায় দণ্ডায়মান সবুজ বর্ণের রফরফে আরোহ করে প্রত্যাবর্তন করবে। রফরফ আল্লাহর অতি কুদরতে নির্মিত সুকোমল গদি বিশিষ্ট এক প্রকার যানবাহন, ইহা শূন্যে ভ্রমণকারী যান। বেহেশতিগণ এতে আরোহণ করা মাত্র এর গদির ভিতরে একেবারে তলিয়ে যাবে এবং অপূর্ব পুলক অনুভব করতে করতে পুনরায় ভেসে উঠবে। জান্নাতিগণ রফরফে আরোহণ করে যখন শূন্যে ভ্রমণ করতে থাকবে, তখন পুনরায় ইসরাফিল ফেরেশতা ও হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান গাইতে থাকবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর বাদ্যধ্বনি উচ্চারিত হতে থাকবে। হযরত ইসরাফিল ও হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান আরম্ভ করলে আট বেহেশতের যাবতীয় বেহেশতবাসী তন্ময় হয়ে তাদের গান শ্রবণ করতে থাকবে। এমনকি বেহেশতের গাছপালাগুলিও তাদের সুমধুর সুরের সাথে তালে তাল মিলিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। সেই স্বর, সেই সুর সবাই আনন্দে আত্মবিস্মৃত হয়ে যাবে। সেই সুরের সঙ্গে সুর মিলিত হয়ে বেহেশতের অগণিত পাখি অপূর্ব তান ধরবে আর হুরগণ তালে তালে নৃত্য করতে থাকবে। সকলে তন্ময় হয়ে যখন সুমধুর গীত বাদ্য ও অপূর্ব নৃত্য দর্শন করে পুলকে আত্মহারা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার তরফ হতে বাণী আসবে, হে আমার প্রিয় বান্দাগণ, যেহেতু তোমরা দুনিয়াতে শয়তানের রাগ রাগিনী ও নৃত্য গীত হতে চক্ষু ও কর্ণকে রক্ষা করেছিলে, সেই জন্যই আজ তোমাদের জন্য এই মহা পুরস্কার।
বেহেশতে বাসীগণ বেহেশতের অফুরন্ত নিয়ামত ও সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে ডুবে থাকবে। এরই মধ্যে তাদের জন্য জান্নাতুল আদন নামক আরও একটি বেহেশতের দরজা উন্মুক্ত করে দেয়া হবে। সেখান হতে অজস্র কণ্ঠে আল্লাহর জিকির আজকার শোনা যাবে। সকলকে ওই বেহেশতে প্রবেশ করতে আদেশ করা হবে। বেহেশতে বাসীগণ জান্নাতুল আদনে প্রবেশ করে তথায় যাবতীয় ওলি আল্লাহদেরকে জিকিরে লিপ্ত দেখতে পাবে। জান্নাতুল আদনে বিবিধ পুষ্পের সুগন্ধিতে চতুর্দিক আমোদিত হয়ে যাবে। সেই সঙ্গে মেশক ও আম্বরের সুঘ্রাণ আসতে থাকবে। মৃদুমন্দ সুশীতল বায়ু প্রবাহিত হতে থাকবে। একটা উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হয়ে সর্বত্র উজ্জ্বল আলোকে আলোকিত হবে এবং সেই জ্যোতি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাবে। ইতিমধ্যে আরশে মুআল্লার দিক থেকে আওয়াজ আসবে, হে আল্লাহর ওলি, হে প্রিয় বান্দাগণ, তোমাদের প্রতি সালাম। তোমরা তোমাদের বাসস্থান বেহেশত কেমন পেয়েছ? দুনিয়াতে আমার দুশ্মনগণ যখন আমোদ উৎসবে মেতে থাকত, তখন তোমরা দুঃখ কষ্ট করে আমার আদেশ পালন করতে রত থাকতে। আজ তারা যখন জাহান্নামের অগ্নিতে ভস্মীভূত হচ্ছে, তখন তোমাদের জন্য অফুরন্ত আমোদ উৎসবের ব্যবস্থা করেছি। এই জান্নাতুল আদন তোমাদের আমোদ উৎসব ও আমার শহীদ সাক্ষাতের জন্যই আমি তৈরি করেছি। জান্নাতের বাগানসমূহের নিম্ন দিয়ে অসংখ্য সুদৃশ্য নহর প্রবাহিত হবে। নহরগুলি সর্বদা প্রবাহিত বটে, কিন্তু সেগুলি অধিক গভীর নয়। হাদিস শরীফে বর্ণিত আছে, কাউসার নামক নহরের উভয় তীরে বিশুদ্ধ মতির অসংখ্য গম্বুজ এবং মিম্বর রয়েছে। উহা জমি বিশুদ্ধ মেশকের দ্বারা প্রস্তুত এবং পানিতে অগণিত মুক্তা ভাসমান রয়েছে। বেহেশতের আরও একটি বিখ্যাত নহরের নাম কাফুর। বেহেশতবাসীদেরকে মতির পেয়ালার করে কর্পূরের পানি পান করানো হবে, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে এর সম্বন্ধে বলেছেন, পুণ্যবান লোকদেরকে কাফুর নামক নহরের পানি পান করানো হবে। এই নহরের নিকটে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তারা যেখানে অবস্থান করবে সেখান দিয়েই এই নহর প্রবাহিত হতে থাকবে। বেহেশতবাসীগণ বেহেশতের বিভিন্ন স্থান পরিভ্রমণকালে কাফুর নামক নহরও তাদের সঙ্গে পরিভ্রমণ করবে। যারা দুনিয়াতে আল্লাহর নির্ধারিত ফরজসমূহ আদায় করেছে, কিয়ামতের ভীষণ বিপদের কথা ও আল্লাহর গজবের কথা স্মরণ করে দুনিয়াতে ক্রন্দন করেছে, আল্লাহর মুহাব্বতে ইয়াতিম মিসকিনকে যারা সাহায্য করেছে, তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি এই নিয়ামত তৈরি করে রেখেছি। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের মধ্যে বিভিন্ন স্থানে মেশক আম্বর ও জাফরানের বিরাট বিরাট পাহাড় রয়েছে। সেই পাহাড়সমূহের নিম্নদেশ হতে বেহেশতের বিভিন্ন নহর প্রবাহিত, সেজন্য প্রত্যেক নহরের পানি বিভিন্ন সুগন্ধিতে ভরা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রকারের ফল সৃষ্টি করেছেন, উহার প্রত্যেক প্রকার ফলের অনুরূপ আকৃতি বিশিষ্ট ফল বেহেশতে থাকবে। আকৃতিতে দুনিয়ার ফলের ঠিক অনুরূপ হলেও স্বাদ ও গন্ধে তার মধ্যে বিরাট পার্থক্য থাকবে। বিশেষত বেহেশতের ফলগুলি কোনোটারে খোসা বা বীজ থাকবে না, অর্থাৎ তার কোনো অংশই ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া অন্যান্য নিত্য নতুন বিবিধ ফলও থাকবে। দুনিয়ার পরিচিত ফলগুলি খেতে ফেরেশতাগণ যখন বেহেশতিদের অনুরোধ করবেন, তখন তারা বলবে যে, ওসব ফল তো আমরা পূর্বেই খেয়েছি। ফেরেশতাগণ বলবে যে, তবু একটা খেয়ে দেখুন। বেহেশতিগণ তখন তা খেয়ে তাদের ভুল বুঝতে পারবে যে এগুলো দেখতে দুনিয়ার ফলের মতো হলেও স্বাদ অতুলনীয়। বেহেশতে অনেকগুলি কস্তুরে টিলা থাকবে, যার ঘাসের উপরে অগণিত মুক্তার শিশির পরে ঝলমল করতে থাকবে এবং তা হতে প্রাণ মাতানো সুসন্ধি বের হতে থাকবে। পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সন্তুষ্টি বিধানের জন্য কত প্রকারে ব্যবস্থা করে যে রেখেছেন, তা প্রকৃত বর্ণনা দেবার মতো ভাষা কোনো মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা দহরে বেহেশতিগণের নিয়ামত সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করে রেখেছেন, যথা পঞ্চম আয়াতে, পুণ্যবান ব্যক্তিগণ এক অপূর্ব পানীয় পান করবে যাতে কর্পূর মিশ্রিত থাকবে।
ছয় নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দাগণ এক বিশেষ প্রস্রবণ হতে যা পান করবে তা তাদের সঙ্গে সঙ্গে প্রবাহিত হয়ে চলবে। যারা তাদের মানত পূর্ণ করে এবং কিয়ামতের ভয়াবহতাকে ভয় করে এবং আল্লাহর প্রেমে মত্ত হয়ে দরিদ্র ইয়াতিম ও বন্দীদেরকে আহার করায় এবং বলে, আমরা তোমাদের নিকট থেকে কোনো বিনিময় বা কৃতজ্ঞতা লাভের আশায় তোমাদেরকে আহার করাই না, বরং আমরা শুধু আল্লাহর মহাব্বতেই তোমাদেরকে আহার করাই। অতপর আল্লাহ তাদেরকে সেই কঠিন দিনের ভয়াবহতা হতে রক্ষা করবেন এবং তাদের ধৈর্যের বিনিময়ে ফুর্তি, আনন্দ, উদ্যান এবং রেশমি পোশাকসমূহ দান করবেন। তারা তার ভিতরে উচ্চ আসনসমূহে হেলান দিয়ে বসবে এবং সেখানে অধিক শীত ও অধিক গ্রীষ্ম অনুভব করবে না। বেহেশতের বৃক্ষাদির ছায়াসমূহ তাদের জন্য ঝুঁকিয়ে রাখা হবে এবং বৃক্ষের ফল ও পুষ্পগুলিকে নিম্নগামী করে রাখা হবে এবং তাদের জন্য রৌপ্যের পাত্র এবং কাছের সোরাহিতে তাদের প্রার্থিত পানীয় পরিবেশন করা হবে। সেখানে তারা জাঞ্জাবিল মিশ্রিত উৎকৃষ্ট পানীয় পানপাত্র থেকে পান করবে এবং সালসাবিল নামক আরও একটি পশ্রবণের পানীয় তাদেরকে পরিবেশন করা হবে। তাদের মধ্যে চিরকিশোরগণ সর্বদা ঘোরাফেরা করতে থাকবে, তুমি তাদেরকে দেখলে ইতস্তত বিক্ষিপ্ত মুক্তা বলে মনে করবে এবং যখন তথায় অর্থাৎ বেহেশতে দৃষ্টিপাত করবে তখন অবর্ণনীয় নিয়ামতসমূহ ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমের সবুজ বস্ত্র এবং পুরু রেশমের জামা এবং তারা ভূষিত হবে রৌপ্য বলয়ে। তাদের প্রভু তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। তাদেরকে বলা হবে, এটাই তোমাদের সৎ কাজের বিনিময় এবং তোমাদের কার্যলাভ ছিল প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা দহার মধ্যে বেহেশতিগণের নিয়ামত সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করে রেখেছেন। বেহেশতিগণ পরম আনন্দের সাথে মূল্যবান খাটের উপরে সুকোমল মখমলের শয্যায় তাকিয়ায় হেলান দিয়ে বসে আরাম করবে। বেহেশতের আবহাওয়া হবে চির বসন্তময়, সেখানে না শীতের প্রকোপ না গ্রীষ্মের আধিক্য অনুভূত হবে। বেহেশতের ছায়াদান বৃক্ষের শাখাগুলি ঝুঁকে পড়ে বেহেশতিদেরকে ছায়াদান করবে, তার ফলগুলি খুব নিকটবর্তী হবে, তাদের ইচ্ছা মতো শুয়ে বসে দাঁড়িয়ে সে ফল খেতে পারবে। মাথার উপরে, হাতের কাছে, মুখের সামনে ফলসমূহ ঝুলতে থাকবে। যে কোনো ফল খেতে ইচ্ছা করলেই তা এসে মুখে প্রবেশ করবে। ফল আহরণের জন্য কাউকেও কোনো রূপ কষ্ট করতে হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের মাটি রৌপ্য ও মেশকের সংমিশ্রিত প্রস্তুত, গাছের কাণ্ডগুলি স্বর্ণরৌপ্যের এবং তার শাখা প্রশাখা হীরক, জহরত, মতি ও ইয়াকুতের হবে। অল্প বয়স্ক চতুর অনুগত সুশ্রী বালকগণ রৌপ্যের পাত্রসমূহে নানারূপ সুস্বাদু খাদ্য নিয়ে ইতস্তত ঘোরাফেরা করতে থাকবে। সুপেয় সুমিষ্ট ও সুগন্ধি নিয়ে শরবত পরিপূর্ণ স্বচ্ছ স্ফটিকের পেয়ালাগুলি একের পর এক করে অনবরত আসতে থাকবে। আবার সেই পেয়ালাগুলি এমনিভাবে পরিমাণ মতো হবে যে তার শরবত পানকারীর প্রয়োজনে একটু বেশি একটু কম হবে না। উক্ত পেয়ালায় তাদের কাফুর বা সালসাবিল নামক নহর হতে শরবত এনে পরিবেশন করানো হবে। জান্নাতীদের খিদমতের জন্য যেসব সুদর্শন কিশোরেরা নিযুক্ত থাকবে তারা চিরদিন একই বয়সে থাকবে, কখনো বড় হবে না, কখনো তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না। তারা বহু মূল্যবান সুদৃশ্য পোশাক ও বিবিধ অলঙ্কারে সজ্জিত হয়ে থাকবে। তারা সর্বদা বেহেশতের সর্বত্র ইতস্তত বিক্ষিপ্ত বক্তাফল সুদৃশ্য মনে হবে। প্রত্যেক বেহেশতবাসীদের জন্য 1000 করে খিদমাতাগার থাকবে। তারা বেহেশতিদের বিভিন্ন রূপ খিদমতে নিয়োজিত থাকবে। পরম করুণাময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনি বেহেশতের যেদিকেই দৃষ্টিপাত করুন না কেন, সেদিকেই অফুরন্ত নিয়ামত ও বিরাট রাজ্য দেখতে পাবেন। বেহেশত শুধুই অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত নিয়ামত রাজ্য।
হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের সর্বাপেক্ষা নগণ্য শ্রেণীর একটি লোককেও যে পরিমাণ স্থান দান করা হবে তার প্রশস্ততা 2000 বৎসর পথের সমান। অথচ বেহেশতবাসীর কাছে দূরের এবং সামনের যাবতীয় বস্তু সবই অতি কাছে বলে মনে হবে, এবং বেহেশতবাসী ইচ্ছা করলে তার এই বিরাট রাজ্য এক মুহূর্তের মধ্যে পরিভ্রমণ করে আসতে পারবে। পূর্বেই বলা হয়েছে যে কতক লোক কিছুদিন পর্যন্ত দোজখের শাস্তি ভোগ করার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে দোজখ হতে মুক্তি লাভ করে বেহেশতে যাবে। যার পাপের পরিমাণ যত বেশি হবে সে তত বিলম্বে মুক্তি লাভ করবে। সর্বশেষ ব্যক্তি দোজখ হতে মুক্তি লাভ করবে সে 50,000 বৎসর শাস্তি ভোগ করার পর মুক্তি পাবে। এরূপ বিলম্বে আগত বেহেশতিদেরকেও প্রত্যেকে যে পরিমাণ স্থান দান করা হবে তার পরিমাণ এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল বেহেশত সম্পর্কে আমার আজকের আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দোজখ নিয়ে আপনাদের মাঝে আবারও আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম।